Did you wash your hands? With soap? Did you dry them? অ্যানিমেশন মুভির নাম শুনলেই আমি বাচ্চাদের মুভি মনে করতাম। শুধু ছোট্ট শিশুরাই নয়, বড়রাও এখন বিনোদন নেওয়ার জন্য অ্যানিমেশন সিনেমার দিকে ঝুঁকছে। কিছু কিছু অ্যানিমেশন সিনেমাতে রয়েছে রূপকথার গল্পের স্বপ্নিল ছোঁয়া, যা কিছুক্ষণের জন্য আমাদের বাস্তবতার কঠিন জগৎ থেকে জলমলে স্বপ্নময় এক জগতে নিয়ে যায়। আবার কিছু কিছু অ্যানিমেশন সিনেমায় সমাজের অন্যায় অসঙ্গতিগুলোকে খুব সূক্ষ্মভাবে তুলে ধরা হয়, যা আমাদের ভাবনার জগতে ঝড় তুলে। আবার কিছু কিছু অ্যানিমেশন সিনেমা হাস্যরসে ভরপুর থাকে, যা দেখে হাসতে হাসতে আমাদের পেটে খিল লেগে যায়। অল টাইম সেরা মুভির তালিকার মধ্যে আজকে সেরা পাঁচটি অ্যানিমেশন মুভির স্থান সবার উপরে। চলুন কথা না বাড়িয়ে দেখে আসি সেরা পাঁচে থাকছে কোন কোন অ্যানিমেশন মুভি। থাকুন ভিডিওর শেষ পর্যন্ত। সেরা পাঁচে আছে রটলি। কিছু ইঁদুর খাবার চুরি করে নয়, বরং নিজে রান্না করতে খেতে ভালোবাসে। আমার পছন্দের অ্যানিমেশন মুভিগুলোর মধ্যে এটাই অন্যতম। রেমির ইঁদুরটি শেফ হতে চায়, দিতে চায় পৃথিবীকে নতুন কিছু, তার নিজের মতো করে রেঁধে মানুষকে অবাক করে দিতে চায় সে। কিন্তু গুস্তো মারা গেলে রেমির প্যারিসে আসে, তারপর একদিন লিঙ্গুইনের সাথে পরিচয় তারই সূত্রেই। কিন্তু মানুষ তো ইঁদুর পছন্দ করে না, কি করবে সে? আস্তে আস্তে মোড় নিতে থাকলো তার ভাগ্য। সে কি পারবে তার স্বপ্ন পূরণ করতে? এর জন্য দেখতে হবে আপনাকে র্যাটুলি। সেরা চারে আছে মোয়ানা। মোয়ানাকে কেন্দ্র করে এই মুভির গল্প। মোটুনি অসম্ভব সুন্দর একটা দ্বীপ। মোয়ানা তার দাদির কাছে এই দ্বীপের সম্পর্কে অনেক গল্প শুনেছে। একসময় এই দ্বীপে সব ছিল। দাদির কাছ থেকে গল্প শুনে মোয়ানা বারবার সমুদ্রে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার বাবা তাকে বাধা দেয়। তার দাদি মারা যাওয়ার আগে মোয়ানাকে বলে যায় এই পৌরাণিক দেবীর হৃদয় পুনরুদ্ধারের জন্য মহাসাগর তাকে নির্বাচন করেছে। এরপরে শুরু হয় আসল গল্প। সেরা তিনে আছে ইনক্রেডিবলস। এই মুভিটিতে সুপার হিরোদের একটা পরিবার অনুসরণ করে, যারা তাদের ক্ষমতা লোকাতে একটি শান্ত উপবনে জীবন বাঁচাতে বাধ্য হয়। সুপারম্যানদের সাহায্য করার জন্য পুরো পরিবারকে একটি প্রাক্তন ফ্যানের সাথে লড়াইয়ে সাহায্য করার জন্য তার সুপারিশকারীকে হত্যাকারী রোবটের সাথে মিশিয়ে ফেলার পরিকল্পনা করা হয়। 2004 সালে লন্ডনে ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটি মুক্তি পায়। পরবর্তীতে আমেরিকায় মুক্তি পেলে বক্স অফিসে ব্যাপক হিট হয় এবং বিশ্বব্যাপী 633 মিলিয়ন মার্কিন ডলার আয় করে নেয় দ্য ইনক্রেডিবলস মুভিটি। সেরা দুইয়ে আছে দ্য গার্ল হু লিভড থ্রু টাইম। ডিরেক্টর মামরুম হোসুদার এর মাস্টারপিস মুভি এটি। আমার দেখা সেরা অ্যানিমেশন ফিল্ম এটা। এক মেয়ে মাক্ত হঠাৎ টাইম ট্রাভেল করার ক্ষমতা লাভ করে, আর এই ক্ষমতা দিয়ে সে অতীতের বিভিন্ন ঘটনা পাল্টে দিতে থাকে। একসময় লক্ষ্য করে এভাবে টাইম লিপ করাতে তার এক বড় ক্ষতি হয়ে গেছে। এভাবে এই ঘটনা চলতে থাকে, সেটা কিছু স্ক্রিন দেখা যাবে এই মুভিটিতেই।